নবীজি বলেন, এরে উম্মতের দল, এই গুণগুলো যেই বান্দার মধ্যে থাকবে আমার আল্লাহ ঘোষণা করে জানাইয়া দেয় ওই বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। এদিকে সাহাবায়ে কেরামের দল নবীর সঙ্গে থেকে থেকে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল, কারণ মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হয় মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই কোরআনের সুদা পানি সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দেয়। গেলে খুশবু ইয়ে দর হাম্মামে রুজে রসি দাস দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজবো এ দলাউই জে তুমস্তাম বগুফতামান গেলে নাচি জে বুদাম ওলেকিন মুদ্দাতে বাগেল নাশস্তাম জামালে হাম নশি দরমান আসর কর ওগর নামান হুমা খাকাম কে হাসতাম। মাটির সাথে থেকে ফুলের গ্যারান যদি হয় এত বেশি, একটা ফুলের সঙ্গে যখন মাটিকে রাখা হয় ওই ফুলের ঘ্রাণে মাটি হয়ে গেল খাঁটি, আর নবীর সাথে থেকে সাহাবায়ে কেরামরা হলো জান্নাতি। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রব্বুল আলামিন এই মাত্র আমি নবীর উপরে কিছু আয়াত নাজিল করেছে। আয়াত কি আয়াত নবী শোনায়া দেয়, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার! এই কোরআনের কত মজা মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায়। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে এই কোরআনের আয়াতগুলো শুনে আর নবীর দরবারে নবীর সামনে এসে হাজির হয়ে হয়ে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, এরে আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনরাই সফল কাম হয়ে গেল, মুমিনরাই সফল কাম হয়ে গেল, এখন পরিচয় জানতে হবে কারা মুমিন। ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين তাওহীদ কি আমানাত সিনো মে হে হামারে তাওহীদ কি আমানাত সিনো মে হে হামারে আসা নেহি মিটানা নামো নিশা হামারা আসা নেহি মিটানা নামো নিশা হামারা।
মুহাম্মাদিন আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাকার সদাকাত বতায়া, কুফর কো মিটাকার সদাকাত বতায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাম মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী সাহেব দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ, বিশেষ বক্তা হিসেবে আছেন হযরতুল আল্লাম মুফাসসির কোরআন মুফতি রেজাউল করিম আবরার সাহেব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার সভাপতি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের তাওহিদী জনতা এবং পর্দার আড়ালে আবেদা, সালেহা, জাবেদা, মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা আরেকটু আসতে হয় নাকি? জোরে হবে? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যদি কবুল না করতেন, পছন্দ না করতেন, এই জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম? শত চেষ্টা করলেও কোনো লাভ হতো না, আসতে পারতাম না। কত মানুষ আছে আমাদের মতো রাস্তাঘাটে বন্ধুদের ফালতু আড্ডায় তারা লিপ্ত, অনেকে দেখবেন নামাজটাও পড়ে নাই, চায়ের আড্ডাখানায় লিপ্ত, কিন্তু আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায়। হাদিসের ভাষ্যমতে এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। এজন্য আরও একবার অন্তরের অন্তরস্থল থেকে, মনের গহীন থেকে আল্লাহকে ডাক দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আজকের এই প্রোগ্রামে আপনাদের মাঝে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুনের কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন তৌফিক দিলে উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদেরকে একটা কথা বলে রাখি, খুব গুরুত্ব সহকারে কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আলোচনা খুবই স্বল্প হবে, সংক্ষিপ্ত হবে, এজন্য যারা বুদ্ধিমান তাদের এরা তো ইশারায় ইঙ্গিতেই বোঝে, ঠিক কি না? তাহলে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আলোচনাগুলো শোনাবো, আপনারা বোঝার চেষ্টা করবেন, ডানে বামে কোথাও তাকানো যাবে না ইনশাআল্লাহ। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন, এই সূরাতুল মুমিনুনের বেশি ব্যাখ্যা করা যাবে না, মাত্র তিনটা আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে ব্যাখ্যা বা তাফসির বুঝতে হলে আয়াতের ব্যাকগ্রাউন্ড বা আয়াতের প্রেক্ষাপট যদি আপনারা জানেন আপনাদের জন্য বুঝতে সহজ হবে, ঠিক আছে? আমি দুই মিনিটে একটু প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করি, আপনারা কি বলেন? করবো প্রেক্ষাপট নিয়ে আলোচনা, জানা দরকার আছে না? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যখন ওহী নাজিল হতো, ওহী তো বুঝেন, কোরআনুল করিম যখন অবতীর্ণ হতো, নাজিল হতো, এক এক সময়ে এক এক রকমভাবে কোরআনুল করিম অর্থাৎ ওহী অবতীর্ণ হতো, নাজিল হতো, বুঝতে পেরেছেন কথা? কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, তখন ওহী নাজিল হচ্ছে, কখনো মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তার স্ব আকৃতিতে ওহী নাজিল করেছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসা, তখন ওহী নাজিল হচ্ছে, কখনো নবীজি উটের পিঠে বসা, তখন ওহী নাজিল হচ্ছে। আর এক একবার যখন ওহী নাজিল হতো, তার আওয়াজ, তার সাউন্ড, তার সাউথ হতো ভিন্ন ভিন্ন রকম, কখনো হতো সাউথে নাহালের আওয়াজ, মৌমাছির গুনগুনানির মতো আওয়াজ, কখনো হতো ঘন্টার মতো আওয়াজ, এক এক সময় এক এক আওয়াজ শোনা যেত।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন হঠাৎ সৌতে নাহাল অর্থাৎ মৌমাছির গুনগুনানির আওয়াজ শুনতে পেলাম। ডানে বামে তাকাই, কোথাও তো মৌমাছি নাই, আওয়াজ আসলো কোত্থেকে? তাকায় দেখলাম মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা। তখন আমি দেখলাম উটটা দাঁড়ানো ছিল, যখন ওহি নাজিল হচ্ছে সঙ্গে সঙ্গে উটটা বসে গেল, এবং মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রুম্মান কারুম্মানিন হাদিসে এসেছে, লাল বর্ণ আনারের মতো, আনার যেমন লাল বর্ণের ঠিক ওই রকম লাল বর্ণের চেহারা হয়ে গেছে নবীজি। ওহি যখন নাজিল হতো নবীজি একদম ঘেমে যেতেন, প্রচণ্ড শীত। আম্মাজান আয়েশা বলেন, আমি ঘরের এক কোণায় শীতে কাঁপছি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহি নাজিল হচ্ছে, তিনি গরমে ঘামছেন, এত তেজ ছিল ওহির। নবীজি একবার মসজিদে নববীতে বসা এক সাহাবীর পায়ে তিনি মাথা রেখে ঘুমাচ্ছেন, তখন ওহি নাজিল হচ্ছিল, আর তখন ওই সাহাবি বলতে লাগলো, নবীজি যখন তার মাথা আমার পা মুবারকে রাখলেন তখন আমি বুঝতেই পারলাম না, কিন্তু যখন ওহি নাজিল হচ্ছিল নবীজির মাথা মুবারক এত ভারী হয়ে গেল, এত ওজন হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে আমার পা এখনই দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার পায়ের রগগুলো, আমার পায়ের হাড়গুলো এখনই ছিন্নভিন্ন হয়ে যাবে, তো ওহির এত তেজ, এত গরম। বিষয়টা বুঝতে পেরেছেন? মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহিত অবস্থায় বসা, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের কিছু আয়াত নাজিল হলো, অবতীর্ণ হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, এরে আমার সাহাবায়ে কেরামের দল, এই মাত্র মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমার নিকট ওহি নাজিল হয়েছে, কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন নামে একটি সূরা, আর এই সূরার প্রথম কিছু আয়াত আমি নবীর উপর নাজিল হয়েছে। নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, এই আয়াতগুলো, এই গুণাগুণগুলো আল্লাহ এইখানে সূরাতুল মুমিনুনের মধ্যে সাতটা গুণের কথা বলেছেন, আমি আপনাদেরকে তিনটা গুণের কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কি না? নবীজি বলেন, এরে উম্মতের দল, এই গুণগুলো যেই বান্দার মধ্যে থাকবে আমার আল্লাহ ঘোষণা করে জানায় দেয়, ওই বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। এদিকে সাহাবায়ে কেরামের দল নবীর সঙ্গে থেকে থেকে তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল, কারণ মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হয় মায়ার নবী সঙ্গে সঙ্গে ওই কোরআনের সুদা পানি সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দেয়। গলে খুশবু ইয়ে দর হাম্মামে রুজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদু গুফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজবো এ দলাউইজে তুমস্তাম বগুফতামান গলে নাচি জে বুদাম লেকিন মুদ্দাতে বাগেল নশস্তাম জমালে হাম নশি দরমান আসর কর ওগর নামান হুমা খাকাম কে হাসতাম। মাটির সাথে থেকে ফুলের জ্ঞান যদি হয় এত বেশি, একটা ফুলের সঙ্গে যখন মাটিকে রাখা হয় ওই ফুলের ঘ্রাণে মাটি হয়ে গেল খাঁটি, আর নবীর সাথে থেকে সাহাবায়ে কেরামরা হলো জান্নাতি। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমি নবীর উপরে কিছু আয়াত নাজিল করেছে। আয়াত কি আয়াত? নবী শোনায়া দেয়, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার! এই কোরআনের কত মজা মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শুনায়। সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে এই কোরআনের আয়াতগুলো শুনে আর নবীর দরবারে নবীর সামনে এসে হাজির হয়ে হয়ে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলে, রে আমার সাহাবাই কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনরাই সফল কাম হয়ে গেল, মুমিনরাই সফল কাম হয়ে গেল, এখন পরিচয় জানতে হবে কারা মুমিন, মুমিনে কামিল কারা। তাকবীর আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ বিশিষ্ট লেখক গবেষক আলোচক বিশেষ বক্তা মানেন মুফতি রেজাউল করিম আকরাম সাহেব, প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা। উনি আমাদের মাঝে মাঝে এসে উপস্থিত হয়েছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের মেহমান আমাদের এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক বড় মাপের আলেম। আমরা দোয়া করি আজকে মন ভরে আমরা হযরতদের আলোচনা শুনবো, ঠিক কি না? আচ্ছা, আমি সংক্ষেপে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে বলবেন ইনশাআল্লাহ, সংক্ষেপ আলোচনা সংক্ষেপ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনায়, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরাই সফল কাম। তাহলে মুমিনরা সফল কাম? সাহাবায়ে কেরামদের প্রশ্ন নবী আমার, মুমিন কারা আগে তো জানতে হবে, কারণ মুমিন কারা, মুমিনের পরিচয় কি যদি না জানি আমরা তো মুমিন হতে পারবো না। আর আমরা যদি মুমিন না হতে পারি আমরা সফল কাম হতে পারবো না, আর যদি সফল কাম না হতে পারি জান্নাতুল ফিরদাউসের মালিকও আমরা হতে পারবো না। এবার নবী জানায় দেয়, আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ তো মুমিনের পরিচয় বলে দিয়েছেন। তারপরের আয়াত, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, এরে বান্দা, যেই বান্দা মুমিন হয়ে যাবে ওই বান্দার এক নাম্বার গুণ হবে নামাজের মধ্যে বান্দা খুশু খুজু আদায় করবে, অর্থাৎ একাগ্রতার সাথে একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে বান্দা, দিন দুনিয়ার কোনো খেয়াল বান্দার থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বান্দা রুজু হয়ে যাবে। নামাজে যখন দাঁড়াবে আল্লাহকে ছাড়া বান্দা আর কাউকে দেখবে না, ঠিক কি না? ব্যাখ্যা করার সময় নাই, না হয় ব্যাখ্যা দিয়ে বুঝাইতাম। সংক্ষেপে বলি, আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে, ব্যবসা করে, ব্যবসার হিসাব মিলায়, ওই চাকরিজীবী বান্দা নামাজে যখন দাঁড়ায় বান্দা হিসাব করে কখন মাসটা শেষ হবে, আজকে মাসের কয় তারিখ, আর কতদিন পর বেতন পাবো, ঠিক কি না কথা? তাহলে নবীজি বলেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যেই বান্দা মুমিনে কামেল, যেই বান্দা সফল কাম হতে চায়, যেই বান্দা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায়, ওই বান্দার এক নাম্বার গুণ কি বলেন আপনারা? একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, ঠিক কি না? আচ্ছা, দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন, বান্দা অহেতুক ফালতু কাজ থেকে বান্দা বিরত থাকবে। সমাজের মধ্যে নাচ গান হয় না আমাদের নারায়ণগঞ্জ, হয় না, ঠিক কি না? হয়। আচ্ছা, যেই বান্দা মুমিন ওই বান্দার দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন, বান্দা সমাজের অহেতুক ফাহেশা কাজ থেকে, ফালতু কাজ থেকে, আড্ডাখানা থেকে বিরত থাকবে। যেই জায়গায় ভালো কাজ ওই জায়গায় বান্দা সবার আগে আগে বান্দাকে পাওয়া যাবে, কিন্তু সমাজের যেই নাচ গান হয়, গান বাদ্য হয়, সমাজের মধ্যে যে ফালতু আড্ডা হয়, সমাজের খারাপ মানুষের সাথে বান্দাকে পাওয়া যায় না, মুমিন বান্দাকে পাওয়া যায় না, শুধু ভালো ভালো কাজের মধ্যে বান্দাকে পাওয়া যায়। তিন নাম্বার গুণের কথা মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনায় দেয়, ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন, মায়ার নবী বলে, এরে আমার সাহাবায়ে কেরামের দল, যেই বান্দা মুমিনে কামেল, বান্দা মুখে মুখে দাবি করলো আমি মুমিন, না না, বান্দা মুখে মুখে দাবি করলো আমি নবীর আশিক, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আল্লাহ তো মুমিন বান্দার পরিচয় কোরআনে দিয়াই দিলেন, ঠিক কি না? তিন নাম্বার গুণ হলো লিজ্জাকাতি ফাঈলুন, বান্দা যাকাত আদায় করবে, কি আদায় করবে? যাকাত আদায় করবে। আজকে দেখা যায় সমাজের মধ্যে লক্ষ কোটি 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 টাকার মালিক, কিন্তু বান্দার যাকাত আদায় করার নামে কোনো খবর নাই। বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়, আবার দাবি করে আমি বড় হাজি সাহেব, দাবি করে দানশীল দানবীর, দাবি করে নবীর বড় আশেক, নবীর সুন্নতের দ্বারের কাছেও বান্দা নাই, ঠিক কি না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কি না? নামাজের সাথে পরিচয় আছে, দাবি করে কি হাজি সাহেব, ঠিক কি না? কিন্তু মাশাআল্লাহ দাড়ি নাই, দাড়ি আছে দেখবেন অধিকাংশ। এমন এক ডাক্তারের কাছে গেলাম, দাবি করে, হুজুর আমি অনেক বড়, আমি অনেকবার, আমি কতবার হজ করেছি আমি নিজেও জানি না, কিন্তু বান্দার মাশাআল্লাহ দাড়ি নেই, একদম ফ্রেশ, বুঝতে পেরেছেন?
নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই কো অভাব, দাও না তো যাকাত, ঠিক কি না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নি তোমার ইমান, ঠিক কি না? বলেন আমার সাথে, বড়াই করো নি তোমার ইমান, কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা, নামাজের সাথে কোনো পরিচয় নাই, জাকাতও নাই, বান্দাকে সবসময় অহেতুক ফাহেশা কাজ থেকে কখনো সে বিরত থাকে না, সবসময় ফাহেশা কাজে লিপ্ত থাকে, দাবি করে বড় আশেক, দাবি করে বড় দানবীর। আবার দেখা যায় বান্দা যখন নবীর বিরুদ্ধে কটুক্তি করে, এত বড় দানশীল আপনি হয়ে গেলেন, এত বড় নবীর আশেক দাবি করেন, নবীকে নিয়ে কটুক্তি করা হয়, আপনি ঘরের মধ্যে বসে বসে তসবি পড়েন, কোনো লাভ হবে? ওই ভারতের মধ্যে নূপুর শর্মা নামে এক কুলাঙ্গার মায়ার নবীকে অপমান করেছে, আলহামদুলিল্লাহ পুরো বিশ্ব থেকে লক্ষ কোটি কোটি নবীর আশেক জোয়ান সিংহের হুঙ্কার দিয়েছে, কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, আমার সাথে বলতে হবে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তোলে সিংহ শাবক হও তুমি আগোয়ান, তোমার বুকে ইমানি বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাদম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে যেই বেঈমান, যেই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে আঙুল তুলবে, নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে, আমরা চুপ করে বসে থাকবো না ইনশাল্লাহ। এই দমনীতে এক ফোঁটা রক্ত থাকতে, মায়ার নবীর বিরুদ্ধে যেই বান্দা কথা বলবে, যেই কুলাঙ্গার কথা বলবে, আমরা তার কল্লা উড়িয়ে দিতে কারা কারা প্রস্তুত, দুটো হাত আমরা আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, ইনশাল্লাহ। হযরত চলে এসেছেন, আল্লাহর প্রশংসায় একটি গান বলি নাকি, একটি নাত, একটি হামদে বাড়ি তাল আপনাদেরকে শোনাই নাকি, আপনারা আমার সাথে গাইতে হবে, রাজি আছেন? আসলে হযরতকে বসিয়ে রেখে এটা বলা, এটা মোটেও ঠিক হচ্ছে না। আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো, ধরার যাকে তাকেই ধরো, ধরার যাকে তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যতটুক আলোকপাত করা হয়েছে তার উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।